দুটি হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। হাদিসের মধ্যে ছয় তাকবীরের বিষয়টিও সাব্যস্ত হয়েছে, বারো তাকবীরের বিষয়টিও হাদিসের মধ্যে সাব্যস্ত হয়েছে। তবে বারো তাকবীরের ব্যাপারটি অনেক বর্ণনার মাধ্যমে সাব্যস্ত হয়েছে। এই জন্য শেখ নাসিরুদ্দিন আবুল রহমতুল্লাহ এই যুগের শ্রেষ্ঠ মুহাদ্দিস, তিনি বলেছেন যে আমি বারো তাকবীরটাকে প্রাধান্য দিয়ে থাকি, এবং বেশিরভাগ আহলে তাহকিক মুহাক্কিক উলামায়ে কেরাম সেটাকে প্রাধান্য দিয়েছেন। যেহেতু মানে যতগুলো বর্ণনা পাওয়া যায় এর বেশিরভাগ বর্ণনার মধ্যেই বারো তাকবীরের কথা এসেছে। ছয় তাকবীরের ব্যাপারে একটি হাদিস বা দুইটি হাদিস রয়েছে, সেই হাদিসগুলো মূলত একজন আলেম বা একাধিক মুহাদ্দিস মোটামুটি সেটাকে সহি বলেছেন। তাই কেউ যদি ছয় তাকবীর আমল করেন তিনি করতে পারেন, কেউ যদি বারো তাকবীর আমল করেন তিনি তাও করতে পারবেন। ঈদের নামাজ পড়তে গেলে কোন কোন আলেম বর্তমানে বলিতেছে বারো তাকবীরের শহীদ নামাজ আদায় করতে হবে, অথচ উভয় ঈদের নামাজ আমাদের অতীত থেকে বাপ দাদারা ছয় তাকবীরের শহীদ ঈদের নামাজ দুরাকাত নামাজ আদায় করে গেছেন, কোনটি সঠিক? আসলে বারো তাকবীরের ঈদের সালাত পড়া এই মর্মে অসংখ্য হাদিস পাওয়া যায়, অনেক হাদিস, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলটাও বারো তাকবীরের পক্ষে পাওয়া যায়। তবে কোন কোন বর্ণনায় হ্যাঁ ছয় তাকবীরের সালাত পড়ার কথাও পাওয়া যায়, তবে বেশিরভাগ যেহেতু বারো তাকবীর, এবং এটা বর্তমানেও মক্কা মদিনায় আমল হচ্ছে বারো তাকবীরে, এই জন্য আমরা বারো তাকবীরেই আমল করাটা বেশি উত্তম মনে করি। তবে যেখানে ছয় তাকবীরের সালাত আদায় করা হয় সেখানে যদি কেউ জামাতে অ্যাটেন্ড করে তারও ঈদের সালাত শুদ্ধ হবে, কোনো সমস্যা নেই। ঈদের তাকবীর সংখ্যা কত? ঈদের সালাতে ঈদ উল ফিতর হোক অথবা ঈদ উল আযহা হোক, তাকবীরের সংখ্যার ব্যাপারে সহি হাদিসগুলোর মধ্যে বারো তাকবীর, এগারো তাকবীর, তেরো তাকবীর ভাবে এসেছে। বারো তাকবীর হাদিস অনেকগুলো আছে, প্রথম রাকাতে সাত তাকবীর, দ্বিতীয় রাকাতে পাঁচ তাকবীর। তো আর কিছু হাদিস এসছে ছয় তাকবীরের ব্যাপারে, ওলামাদের অনেকে এগুলোকে দায়ী বলেছেন, কিন্তু শেখ আলবানী রাহমাহুল্লাহ তার সিলসিলাতুল আহাদিস সহিহার মধ্যে আমরা দেখি তিনি এই হাদিসটিকে, যেমন যেটি তাহাবিতে বর্ণিত হয়েছে, আবু দাউদে বর্ণিত হয়েছে, যেখানে চার চার তাকবীরের কথা বলা হয়েছে, তিনি সেটিকে সনদ পর্যালোচনার পরে তিনি সেটিকে সহি বলেছেন। এবং তিনি বলেছেন যে এক্ষেত্রে আসলে একটা হচ্ছে তাকবীরে তাহরিমা, প্রথমে যেটা তিন তাকবীর অতিরিক্ত দেওয়া হয়, তাহলে অতিরিক্ত হলো প্রথম রাকাতে তিন তাকবীর, আর দ্বিতীয় রাকাতে রুকুতে যাবার আগে চার তাকবীর, চার তাকবীর মধ্যে তিন তাকবীর অতিরিক্ত এবং এক তাকবীর হচ্ছে রুকুতে যাওয়ার তাকবীর। তাহলে তিন তাকবীর করে ছয় তাকবীর হলো অতিরিক্ত, আর এক তাকবীর হলো একটা তাকবীরে তাহরিমা, আর একটা হচ্ছে রুকুর তাকবীর। তিনি এভাবেই ব্যাখ্যা করেছেন এবং বলেছেন তাহলে ছয় তাকবীরের বিষয়টা হাদিসে ওইভাবে পাওয়া না গেলেও ছয় তাকবীর যারা পালন করেন তারা আসলে মূলত এই হাদিস চার তাকবীর করে যেটা বলা হয়েছে তার উপরে তারা আমল করেন। তিনি রেকমেন্ড করেছেন যে অধিকাংশ হাদিস যদিও বারো তাকবীরের পক্ষেই আছে সেটি আমরা অধিকাংশ সময় আমল করতে পারি, তবে মাঝে মাঝে ছয় তাকবীর অনুযায়ী আমল করা যেতে পারে, এটি হচ্ছে তার রেকমেন্ডেশন। সম্মানিত মসজিদের সঙ্গে ঈদের মাঠে গিয়ে প্রথমে সালাত হবে, সালাত কাসির ইবনে আব্দুল্লাহ তার পিতা থেকে, তার পিতা তার দাদা থেকে বর্ণনা করেন, কাব্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিল উলা সাবান কাবলাল কিরাতে ওয়া ফিল আখিরা খামসান কাবলাল কিরাতে। ঈদের মাঠে গিয়ে আল্লাহর নবী বারো তাকবীরে সালাত আদায় করলেন, বারো তাকবীরে দুই রাকাত সালাত আদায় করলেন, প্রথম রাকাত ছিল, প্রথম রাকাতে কেরাতের পূর্বে সাত তাকবীর পড়লেন। কিছু কিছু বর্ণনা এসেছে তাকবীরে তাহারিমা সহ বারো, দু একটা বর্ণনাতে এসেছে তাকবীরে তাহারিমা ব্যতীত বারো, যদি তাকবীরে তাহারিমা ব্যতীত বুঝি তাহলে তেরো তাকবীর হলো, আর যদি তাকবীরে তাহারিমা সহ বুঝি তাহলে বারো তাকবীর হলো। বিবরণ দুটাই ঠিক, তবে বারো তাকবীরের বিবরণ বেশি, প্রায় ১৯টা হাদিস দিয়ে বারো তাকবীর প্রমাণ হয়। ইসলাম সৌদি আরব থেকে বের হয়ে ইরাকে ঢুকেছে, ইরাকের ইসলাম ইরানে গেছে, আর ইরান থেকে ইসলাম পাক ভারতে এসেছে, মাঝাবি ভাইদের হাতে ইসলাম চলছে,
750 বছর থেকেছে মোগলদের যুগে, ইংরেজদের যুগে থেকেছে 190 বছর 200 বছর। আজও অফিস আদালত কোর্ট কাচারি বই পুস্তক শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু তাদের কলম দিয়ে তাদের মুখ দিয়ে ভরা। কাজেই আপনি সঠিক পাবেন এটা বহু দূরে। মিথ্যা কথা দিয়ে ধর্ম চলে অথচ হাদিস দিয়ে ধর্ম চলে না, আশ্চর্য কারবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত তাকবীরে ঈদের সালাত আদায় করেছেন এবং কত তাকবীরে করতে হবে এই দুইটি করে দেখাইছেন এবং বলেওছেন। এবং আরো উল্লেখ্য যে এই মর্মে মোট 48টি সহিহ হাদিস রয়েছে এবং 8টি আসার রয়েছে সহিহ আসার। সব মিলে আমাদের গণনায় 56টি সহিহ হাদিস আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম 12 তাকবীরে ঈদের সালাত আদায় করেছেন। আবু দাউদে খুলুন 163 পৃষ্ঠা প্রথম খণ্ডের, তিরমিজি খুলুন 194 পৃষ্ঠা প্রথম খণ্ডের, আপনি ইবনু মাজা খুলুন 91 পৃষ্ঠা। হাদিসগুলো স্পষ্ট পাওয়া যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে 12 তাকবীরে সালাত আদায় করেছেন। আল্লাহ রাসূল বলছেন এক হাদিসে, আত-তাকবীরু ফিল ঈদে খামসান ফিল উলা ওয়া সাবআন ফিল উখরা। ঈদের সালাতে প্রথম রাকাতে 5 তাকবীর, 7 তাকবীর এবং দ্বিতীয় রাকাতে 5 তাকবীর। সুতরাং আমরা চেষ্টা করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের দিকে ফিরে যেতে। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফা ইন তানাযাআতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। আপনি এই আয়াতটি খুলে দেখেন, সূরা নিসা 59 নম্বর আয়াত। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করো, সেই সাথে যারা তোমাদের উলুল আমর তাদের আনুগত্য করো। যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করতে গিয়ে উলুল আমর তোমাদের নেতা বা আলেমের সাথে দ্বন্দ্ব হয়ে যায়, ফারুদ্দু ইলাল্লাহি ওয়ার রাসূল, তাহলে ইনকুমতুম তুমিনুন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। যদি তোমরা আল্লাহর প্রতি এবং পরকালের প্রতি বিশ্বাস করে থাকো, তাহলে এই মতনক্যের বিষয়টি আল্লাহ এবং আল্লাহ রাসূলের দিকে ফিরে দাও। হাদিস পাচ্ছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম 12 তাকবীরে ঈদের সালাত আদায় করেছেন, আমরা সেটাই করতে যাব। এখন থাকলো 6 তাকবীরের বিষয়টি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে 6 তাকবীরে ঈদের সালাত আদায় করেছেন বা বলেছেন এই মর্মে কোনো সহি হাদিস নেই, হাসান হাদিস নেই, জাল হাদিস নেই, জয়ীফ হাদিস নেই, মুনকার হাদিসও নেই, একটা বাজে হাদিসও নেই। তবে 6 তাকবীরের 9 তাকবীরে 11 তাকবীরে এই মর্মে ঈদ পড়া নিয়ে বিভিন্ন বর্ণনা আছে। আমারই একটা বই রয়েছে, সহিহ হাদিসের কষ্টি পাথরে ঈদের তাকবীর। এই বইটির মধ্যে পুরোটা বর্ণনাগুলো আমি পর্যালোচনা করার চেষ্টা করেছি। আরও দুঃখজনক হলো এই যে জানাজার তাকবীরের ন্যায় ঈদের তাকবীর এই যুক্তি পেশ করে আবু দাউদে হাদিসটা এসেছে। এই হাদিসকে প্রথমে আলবানী রহিমাহুল্লাহ জয়ীব বলেছেন, পরবর্তীতে তিনি হাদিসকে হাসান বলতে চেয়েছেন, কিন্তু তিনি বলেছেন শেষ আলোচনায় আহাব্বু ইলাইয়া সাবান ওয়া খামসান, আমার নিকটে উত্তম হলো রাসূলের তরিকায় সালাত আদায় করা, সেটা হলো 7 এবং 5 তাকবীর। এই জানাজার তাকবীরের মতো ঈদের তাকবীর এই হাদিসটা মূলত জয়ীফ। দ্বিতীয় কথা আর একটি, এই হাদিসকে না ভেঙে যদি সরাসরি 3-3-6 নিতাম তাহলে কোনো সমস্যা ছিল না। আপনাদের খুলেই বলছি, তহাবি নামে একটি গ্রন্থ আছে আমাদের দেশে, এই তহাবিকে বেশি গুরুত্ব দেওয়া হয়ে থাকে, শারহুমানুল আসার। এই গ্রন্থের 401 পৃষ্ঠায় একটি হাদিস আসছে যে সালাসান সালাসান বলে, প্রথম রাকাতে 3 তাকবীর, পরের রাকাতেও 3 তাকবীর, মোট 6 তাকবীর হয়। কিন্তু এই বর্ণনাটি
যারা ছয় তাকবীরের কথা বলে থাকেন ভাইরা, এই বর্ণনাটি তাহাবি থেকে কেউ পেশ করেন না। কারণটা হলো এই ছয় তাকবীরের বর্ণনাটি আসছে একজন সাহাবি থেকে, এবং এই সাহাবির বক্তব্যটা যে একেবারেই জাল এবং মুনকার এই কথাটি উল্লেখ করেছেন মুহাদ্দিসগণ তারা নিজেরাই, যে এই বর্ণনা ঠিক না। সহজভাবেই বলতে পারতাম তিন তিন ছয় তাকবীর, কিন্তু কোনোদিন হাদিসটা পাওয়া যাবে না, একটা ব্যতিক্রম ধর্মে অপকৌশল তহাবির মধ্যে আসছে। আপনি খুলেন 401 পৃষ্ঠায় পাবে বর্ণনাটি, কিন্তু এই বর্ণনা পেশ করা হয় না কেন? কারণ বর্ণনা ঠিক না। তো আমাদের দেশে ছয় তাকবীরে যে ঈদের নামাজ হয়, মুসান্নাফে আব্দুর রাজ্জাকে একটি সহি হাদিস এসেছে এটার ব্যাপারে, একটাই রেফারেন্স, কিন্তু বুখারী মুসলিম সিহাসের তাতে 12 তাকবীরের নামাজ। আমি ওই লন্ডন থেকে গিয়ে বনানিতে আমার লয়ে গেল যে হুজুর আপনার পিছনে আমরা হইশালারা নজ ফড়িয়াম, আমি 12 তারিখে ফড়াই দিছি 12 তাকবীরে। অন হুজুর গে উনি কহ হুজুর গে কাঁদিয়া নেই ইকের হিসে নজন। তো হিয়ানের মেম্বার আছে আর বক্তা হিকে সোপড়াই হিকের মসজিদ বার করে দিছে, আসলে ঈদের দিন সোপড়াস না বেটা, কয় হেতে কয় কাঁদিয়া নেই, তুই আর নে কাঁদিয়া নিলে হিকে কিয়া, আসলে বুঝে নেই হয়তো তুই মারস কে মুরব্বী মানুষ। আসলাম ভাই নামাজ হয়ে গেছে, 12 তাকবীরের নামাজের ব্যাপারে বেশি হাদিস এসেছে, তবে কেউ যদি মনে করেন আপনার নামাজটা হয়নি আপনি ছয় তাকবীরে পড়েন, কিন্তু কোনো মারামারি করেন না। ওই হুজুর ছিল এক খারজি মাদ্রাসার প্রিন্সিপাল, শেষে পরে জুমাতে বিভিন্ন আলেমদেরকে আনা হলো, আমি ছিলাম না, আমার প্রোগ্রামে গেছি, সব আলেমরা কয়েছে যে এটাই বেশি সহি নামাজ হয়েছে। তখন ওই হুজুরের কান্দরি খাড়া করাই উঠবস করাইছে মসজিদে ভিত্তে, আমরা যেন অজ্ঞতাবশত কোনো ফতুয়া দিয়ে না বসি, জ্ঞান নাই যেখানে চুপ থাকবো সেখানে।